আবারও আমি চলে এসেছি আমার প্রিয় জায়গা, আমার প্রিয় কিচেনে। আজকে আমি বানাবো দারুণ একটা সমুদ্রের কাঁকড়া রেসিপি। বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেগুলো প্রথমেই আপনাদের বলে দেব। এই কাঁকড়াটা বানানোর জন্য আমি নিয়েছি কুচো করা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, চিনি, তেজপাতা, গোটা এলাচ 4 পিস, কাঁচা লঙ্কা 3 পিস, সরিষার তেল, স্লাইস করা আলু, নুন, আর থাকছে সমুদ্রের কাঁকড়া। প্রথমে আমি কাঁকড়াটায় নুন আর হলুদ মাখিয়ে নেব। কাঁকড়াটায় নুন হলুদ মাখিয়ে নিলাম, গ্যাসটা অন করে নেব। প্রথমে কড়াটা গরম করে নেব। এবার কড়াইতে তেলটা দিলাম, তেলটা গরম হলে কাঁকড়াটা আমি হালকা করে ভেজে নেব। কাঁকড়াটা আমি ভেজে নিচ্ছি, একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটাও সমানভাবে ভেজে নেব। আর অল্প একটু ভেজে নিয়ে তারপরে কাঁকড়াটা নামিয়ে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলোকে নামিয়ে নেব। এবারে কাঁকড়া ছাড়ানোর সময় যে ডিমটা ছিল সেই ডিমটাকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প একটু হালকা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। কড়াতে আর একটু তেল দিলাম আলুটা ভাজার জন্য, এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা আমি এইভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন। একটু অল্প হলুদ দিয়ে দেবো যাতে আলুর কালারটা দেখতে সুন্দর হয়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াতে তেল দিলাম, এবার এর মধ্যে অল্প একটু চিনি দেব। রান্না করার সময় তেলে একটু চিনি দিলে তরকারির কালারটা ভালো আসে। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, রসুন বাটা, আর
পেঁয়াজ কুচালো, গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো আমি কষে দেব। অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, সব মশলা একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা পাতা। এর মধ্যে এবার দিয়ে দেবো আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষতে হবে, কষতে হবে মশলাটা। পেঁয়াজটা ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখন একটু অল্প করে দিলাম। দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কষতে হবে। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা ফুটে আলুগুলো ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে দেখে দেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়েছে, এবার কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে আবারও আমি অল্প করে গ্যাসটা কমিয়ে আবারও আমি একটু চাপা দিয়ে রেখে দেবো মিনিট দুয়েকের মতো। মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সমুদ্রের কাঁকড়া রেসিপি একদম রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।